আসসালামু আলাইকুম আওয়ার পিউ ফ্যামিলি, কেমন আছে সবাই? নিশ্চিত ভালোই আছে আল্লাহ রহমতে। আমি আলহামদুলিল্লাহ, বাট সুস্থ না। সুস্থ হলে আবার নিশ্চয়ই রেগুলার ভিডিওতে ফিরে আসব, লাইক লাইভ ভিডিওস আর অনেক কিছু। যাই হোক, দোয়া করো আমার জন্য যেন আমি আরও অনেক 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 ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য। আচ্ছা, যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আমি আলাপ করতে আসছি সেটা হচ্ছে, আমাকে তাসনিম দিশা আপুর প্রশ্ন করছে যে স্পে করাইতে কত টাকা লাগে বা কস্ট কেমন পড়ে। তো আমি ভাবলাম যে যদি আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিই কমেন্টের, হয়তো অনেকেই দেখবে অনেকেই দেখবে না, তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, তাহলে হয়তো সবার কাছে আমি সবার আমি বলতে পারবো, জানাইতে পারবো, বা বলতে পারবো যে ওইখানে একটা ভিডিও আছে দেখে নাও, এরকম কিছু একটা, সামথিং লাইক দ্যাট। যাই হোক, তো আমি যে মূল কথায় আসি, স্প্রে করাইতে লাগে হচ্ছে, স্প্রে বলো নিউটার, নিউটার আর স্প্রের মধ্যে একটু তফাত আছে। নিউটার করাইতে একটু সোজা, তাই ওটার কস্ট অনেক কম পড়ে, আর স্প্রে করাইতে একটু কঠিন, কারণ ওটা অনেক বড় একটা, যে মানুষের যে অপারেশন হয় ওরকম অনেক বড় একটা অপারেশনের মতন হয়, তো যার কারণে ওটার কস্ট অনেক বেশি পড়ে। তো আজকে আমি ভ্যাকসিনেরও কেমন খরচ পড়ে ওইটাও এখানে বলে দেব। অনেকেই জানতে চায়, জানে না, বা যদি আগের থেকে অনেকেই যায় না রাখে, তাহলে হয়তো সে অনেকে, আমরা স্টুডেন্ট থাকি যারা ক্যাট পালি বাসায় বা পুষি, যেটাই বলো তোমরা, তো তাদের জন্য একটু যদি আগে আগে জানে যে বাচ্চাটা নিয়ে আসছি, যদি এখন জানি তাহলে হয়তো ওইটা টাকা অনেকে জমায়। যেমন আমি, আমার যখন আমার ভাই ছোটোবেলায় ক্যাট নিয়ে আসছে, তখন আমি ওর জন্য টাকা জমাইতাম একটা ব্যাংকের মধ্যে, যাই ওরকম একটা ভিডিও আমি দিব আমার চ্যানেলে। তো আমি ওইটার মধ্যে টাকা জমাইতাম ওর চিকিৎসার জন্য যদি লাগে হঠাৎ। সেটা কেন এই বুদ্ধিটা আসছে কীভাবে সেটা আমি ওই ভিডিওতেই বলবো। তো যাই হোক, তো এই জন্য বললাম যে তোমরা যারা ছোটরা আছো হয়তো জমাইতে পারবা, যে ওরে ভেটের কাছে নিয়ে যাওয়ার জন্য, বা আব্বু মোড়ে বলতে পারবা আমার কাছে এত টাকা আছে, তুমি এই কয় টাকা দিলেই হবে, এরকম আর কি। যাই হোক, যেটাই যেরকমই হোক, এই জন্যে আমি আসছি যে জানানোর জন্য। তো যাই হোক, আমি যখন আমার ভ্যাকসিনেশনটা আগে বলি, ভ্যাকসিন দি লাগে হচ্ছে 1500 টাকা, না পাখি 1500 টাকা করে ইচ ক্যাট, মানে একটা বিড়ালের জন্য 1500 টাকা, আর যদি ওইটার সাথে তোমরা ডিওডার্মিং করো তাহলে হবে 1800 টাকা, আর হচ্ছে যে এরকম আমার পড়ছে, আর আমি বাকি যা জানি না, অনেকের হয়তো কম নিতে পারে বেশি নিতে পারে। আমি যতটুকু জানি, আমি আমি এই পর্যন্ত 4টা ভেট আমি দেখাইছি, যে কোনো কারণে বা যে কোনো সিচুয়েশনে পড়ে আমার 4টা ভেটের কাছে যাইতে হয়েছে এক এক সময় এক এক জায়গায়। সো আমি ওই থেকে আন্দাজ করে বললাম আর কি, যে এরকম। আর হচ্ছে যে নিউটার করানোর জন্য হচ্ছে 1500 টাকা লাগে, নিউটার করানোর জন্য 1500 টাকা, শুধু ডাক তোমার ভেটকে দিতে হবে, ভেট মানে পশু পাখিদের যে ডক্টর থাকে তাকে দিতে হবে, আর হয়তো ওষুধের জন্য সামথিং 200-300 এরকম যাইতে পারে। তো হলো কত, ওইখানে 1800 টাকার মতন গেল তোমার। এখন আসি স্প্রে যে করানোর যেটা, ওইটা একটু বললামই যে ওইটা একটা অনেক বড় একটা প্রসেস থাকে, এটা বিড়ালের জন্য, মেয়ে বিড়ালদের যারা বেবি চাও না তারা করাই নিলেও খুব ভালো, কারণ তাহলে ও ভালো থাকবে, তোমারও শান্তি লাগবে, ও ডাকাটা কি চিল্লাচিল্লি করবে না, ঘরের এই জায়গায় ওই জায়গায় শুশু পটি করবে না, মানে অনেক কিছু সুবিধা পাওয়া যায় এটা করা রাখলে। এতে স্প্রে বলো নিউটার বলো, তুমি অনেক কিছু সুবিধা পাবা করালে। হ্যাঁ, ওদের স্বাস্থ্য হেলথ ভালো থাকবে আলহামদুলিল্লাহ। আমি আমার ক্যাটের করাইছিলাম, তখন ওদের হেলথ ভালো থাকবে, তো এই জন্য এটা করানো উচিত, যাতে ভবিষ্যতে তোমার মানে ওরে নিয়ে অনেক দৌড়াদৌড়ি না করতে হয়, ভেটের কাছে অনেক পেরেশানি না নিতে হয়, কারণ আমরা একটা পশু পাখি পালতে পালতে এমন অবস্থা হয়ে যায় যে ওদের সাথে আমরা অনেক অ্যাটাচ হয়ে যাই, তো যদি ওদের কিছু হয় তাহলে আমাদের অনেক খারাপ লাগে, কেউ ডিপ্রেশনেও চলে যায়, মানে অনেক বেশি আমরা ই হয়ে যাই, ইমোশনাল হয়ে যাই। সো এই জন্য আমরা চেষ্টা করবো যাতে ওদের আগের থেকেই সুস্থ রাখার, বা আগের থেকেই কিছু পদক্ষেপ নিলে ওরা সুস্থ থাকবে সবসময়। আর সাথে ভ্যাকসিন 14 দিন আগে, যদি তোমার ভ্যাকসিন করানো না থাকে তাহলে 14 দিন আগে বা 15 দিন আগে তোমার ক্যাটারে ভ্যাকসিনেশন করাতে হবে, এই জন্য লাগে আবার 1500 টাকা।
সো আর যদি করানো থাকে তাহলে শুধু 3,000 টাকায় হয়ে যাবে, আর ওষুধে যত 200-300 টাকা এরকম খরচ হইতে পারে। তো যাই হোক, আমার যেটা হয়েছে আমি সেটাই তোমাদের জানালাম, আর বাদ বাকি তো ভ্যাকসিনেশন ছাড়া যদি অনেকে চালাকি কইরা এই নিউটার বা স্পে করাইতে যায়, না এটা খুবই, এটা খুবই ডেঞ্জারাস। এটা যে আমাদের যে যার কাছে যাবো ডাক্তারের কাছে, তাকে আমি বলবো না যে আমি ভ্যাকসিন করাইছি, আমি তার কাছে প্রকাশ করলাম না, আমি না করায় তাকে বললাম ভ্যাকসিন করাইছি। হ্যাঁ, এরকম ক্ষেত্রে অনেক সময় আমরা চালাকি করি টাকা বাঁচানোর জন্য, যে ভেটকে যায় বলি যে হ্যাঁ আমার ভ্যাকসিন হয়ে গেছে, আমি ভ্যাকসিন করানোর দরকার নাই, আমি এটা আমার এই ভ্যাকসিন করছি, আমার এখন স্পে বা নিউটার করলে আমার হয়ে যাবে, ছেলে বিড়ালের জন্য নিউটার আর মেয়ে বিড়ালের জন্য স্পে। তো এখন আমি যদি ভেটের কাছে লুকাই, আমি ডাক্তারের কাছে গেলাম একটা সমস্যা নিয়ে, সে ডাক্তারের কাছে যদি আমি সমস্যা খুলে না বলি, তাহলে কিন্তু আমার ট্রিটমেন্টটা আমি যেরকম আশা করছি সেরকম হবে না। আমি যদি ডাক্তারের কাছে যাই লুকাই, তাহলে আমার তো আর সুস্থ হওয়ার কোনো আশা মনে মনে রাখার কোনো দরকার নেই। কিছু কিছু মানুষের কাছে কখনো লুকানো যায় না, যেমন অ্যাডভোকেটের কাছে আমি কোনো আইনি জটিলতা নিয়ে গেলাম, আমি তাকে সব কিছু, যেমন ডাক্তার উকিল তাদের কাছে লুকানো ঠিক না। তো এটা লুকাইতে গেলে আলটিমেটলি আপনার বিড়ালেরই ক্ষতি হবে, আপনার তো কিছু হবে না, আপনার কিছু টাকা খরচা হবে, আপনার বিড়ালটা আপনি ঠিক এই স্প্রে করায় নিয়ে আসলেন, কিন্তু আপনার বিড়ালটা আসার পরে দেখলেন যে ইনফেকশন হয়ে গেল, এবং আল্লাহ না করুক তার কোনো একটা বড় সড়ো দুর্ঘটনাও হইতে পারে, এবং আপনার বিড়ালটা দেখা যায় যে মারাও যাইতে পারে। হ্যাঁ, সামান্য একটু একটু করে টাকা বাঁচানোর জন্য আপনি আপনার শখের বিড়ালটা হারাইতেও পারেন, এটা আশা করি কেউ করবেন না। হ্যাঁ, তো যেটা ভাইয়া বললো তোমরা শুনছো, তো ইয়েস, ভ্যাকসিনেশন ছাড়া কেউ স্প্রে করাতে যাবে না, হয়তো আগে করায় ফেলবা বা আস্তে আস্তে করাবা, কারণ ভ্যাকসিন করানোর পরে তোমার হাতে থাকে একটা বছর থাকে, সো তোমরা একটা বছরে তো আর রিস্ক নেওয়া যায় না, কারণ আমি আগেই বলছি পায়োমেট্রা নামের একটা রোগ হইতে পারে। সো 1-2 মাস পরে তুমি করাতে পারো, তোমার হাতে যদি টাকা না থাকে বা এরকম অনেকেরই অনেক প্রবলেম হয়ে থাকে। যাই হোক, আমি ওটা বললাম না। সো ইয়েস, ভ্যাকসিনেশন ছাড়া কেউ স্প্রে করাও না। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সট যদি কোনো প্রশ্ন থাকে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।